আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের আপনার কিভাবে আপনি ডুপ্লিকেট ভ্যালু কিভাবে রিমুভ করবেন। ঠিক আছে, মানে দেখা যায় না যে এক্সেলে একই ভ্যালু থাকে, অনেক অনেকগুলো সেলে একই ভ্যালু থাকতে পারে। তো সেই ভ্যালুগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন সেই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে এক্সেলের ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করতে হয়। ধন্যবাদ সবাইকে। কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটি এক্সেল সেল থেকে আমরা যে এক্সেল যে সেলগুলো আছে তো সেটা রোয়েও হতে পারে, কলামও হতে পারে। তো সেখান থেকে আমরা কিভাবে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো থাকে সেইগুলো কিভাবে আমরা রিমুভ করব, তো সেই জিনিসটা মূলত আমরা আজকে দেখব। তো চলুন আমরা চলে যাই এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে। তো এক্সেল আমরা চলে গেলাম, ওপেন হয়েছে, আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুকে যাব। এখন এখানে মনে করেন আমি কিছু ভ্যালু লিখব এই যে কলামের ভিতরে, তো ভ্যালুগুলো লিখছি। মনে করেন এখানে লিখলাম 2000, এখানে লিখলাম 6000, এখানে লিখলাম 100, এখানে লিখলাম 2000, এখানে লিখলাম 6000, এখানে লিখলাম 100, এখানে লিখলাম আপনার 2000। তো আমি এখানে 1 2 3 4 5 6 7টা ভ্যালু লিখলাম। তো আমি এগুলোকে ফার্স্টে যেটা করব, এখন দেখেন এখানে 2000 আছে একবার, এখানে দুইবার, এখানে তিনবার, আবার 6000 এখানে একবার, এখানে দুইবার, 100 এখানে একবার, এখানে একবার। তো আমি যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেগুলো রিমুভ করে দিব, তার মধ্যে থেকে একটা রাখবো। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাকে এখানে সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার পরে আমি চলে যাব হচ্ছে আপনার ডাটাতে। তো ডাটাতে চলে যাওয়ার পর দেখেন এখানে ডাটা টুলসের ভিতরে আছে রিমুভ ডুপ্লিকেটস নামে একটি কথা, ডিলিট ডুপ্লিকেটস রোস ফ্রম এ শিট, এখানে রো হতে পারে, কলামও হতে পারে। তো আমরা রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে বলা হচ্ছে কলাম জে, তার মানে এই কলাম জে এর ভিতরে যে ডাটাগুলো আছে এখানে মধ্যে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ হয়ে যাবে। তো আমি এখন ওকে দিব। এই দেখেন 4 ডুপ্লিকেটস ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড, মানে 4টা ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গিয়েছে এবং 3টা ইউনিক ভ্যালুস রিমেন, 3টা ভ্যালু রাখা হয়েছে। ওকে আসি, এই দেখেন 2000 6000 100, 3টা রাখা হয়েছে আর বাকিগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। আমি আবার আন্ডো করি, এগুলো চলে আসছে। তো আমি এখন এই পাশের কিছু লিখি, এই পাশে মনে করুন এখানে লিখলাম 2000, এখানে লিখলাম 100, এখানে লিখলাম 6000, এখানে লিখলাম 50, এখানে লিখলাম 6000, এখানে লিখলাম 400, এখানেও লিখলাম 50। তো আমি এখন দুইটা কলামের মধ্যেই করেছি, ভ্যালুগুলো দিলাম। আবার এইখানেও দেখেন এই পাশেও কিন্তু আপনার এটা এই পাশের এগুলো কিন্তু রো বোঝাচ্ছে। তো আমি এখন যদি এই সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আবার ডেটাতে যাব, ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেটসে যাব। তো রিমুভ ডুপ্লিকেটসে যাওয়ার পরে কি হবে দেখেন, এখন বলা হয়েছে কলাম আই আর কলাম জে এই দুইটার ভিতরে যদি কোনো ডুপ্লিকেটস ভ্যালু থেকে থাকে তাহলে সেটা ডিলিট করতে হবে। তো এই দুইটার ভিতরে ওকে করলাম। ওকে করলে দেখেন 1 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 6, তার মানে হচ্ছে সিক্স ইউনিক ভ্যালুস রিমেন। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন কি হলো, এখানে এই 6টা কিন্তু রইলো আর বাকি একটা ডিলিট হলো। এই যে এরকম আমি এটাকে যদি আমি আবার আন্ডো করি, এই দেখেন 50 এবং 2000, এই দুইটা কিন্তু চলে যায়, মানে এটা ই হিসেবে রো হিসেবে। তো সেই অনুসারে উপরেরগুলা থাকে, 50 যেহেতু এখানে 50 ছিল এই 50টা ডিলিট করে দেওয়া হয়েছে, আবার এখানে 2000 ছিল এই 2000টা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এটা পাশাপাশি, আর যদি এই পাশাপাশি করি রোয়ের ক্ষেত্রে, আমরা যদি এখন রিমুভ ডুপ্লিকেটস করি, এক্সপেন্ড দিস সিলেকশন রিমুভ ডুপ্লিকেটস, তাহলে সবগুলো আবার সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি কলাম জেটা বাদ দিই, শুধু কলাম আইটা রাখি, তাহলে ওকে দিই। কলাম আই এর ভিতরে আপনার 2টা ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গেছে, 5টা রাখা হয়েছে। এই যে দেখছেন এখানে 2টা পাওয়া গেছে, 5টা রাখা হয়েছে, এইগুলো কিন্তু এক এক ডুপ্লিকেট ভ্যালু না, কাজেই 2টা উঠে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করবেন, রিমুভ করবেন। তো একটা ডাটার ভিতরে বা একটা ডাটাবেস বলেন বা একটা টেবিলের ভিতরে বা একটা চার্টের ভিতরে যে ডুপ্লিকেটসগুলো থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা ঠিক এভাবে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করব। তো ভিডিওটি এই পর্যন্তই,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।